হ্যালো আপনাদের সকলকে আমাদের বেসিক কম্পিউটার কোর্সের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড স্টার্ট করছি এবং প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস আমরা কিন্তু শিখব এবং সবকটা জিনিস ধরে ধরে শিখব তো কাজেই আপনাকে ধৈর্য নিয়ে এগুলো প্রত্যেকটা ভিডিও দেখতে হবে তাহলেই আপনি মাইক্রোসফট ওয়ার্ডের একদম জিরো থেকে হিরো হয়ে যাবেন ওকে তো চলুন দেরি না করে শুরু করা যাক তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করবো তো ওপেন তো আপনারা সবাই করতে পারেন তবু আমি দেখাচ্ছি স্টার্টে যাচ্ছি যাওয়ার পর এই যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড আমরা ওপেন করে নিলাম তো ওপেন করার পর এর যে ইন্টারফেসটা বা আপনি লেআউট বলতে পারেন এটাকে ঠিক এই রকম কিন্তু আসবে ঠিক আছে তো এইখানে কি কি আছে প্রত্যেকটা জিনিসের সাথে আজকে আমরা পরিচিত হব ঠিক আছে আমরা সব কিন্তু শিখবো আর আপনার কিন্তু অবশ্যই এই পরিচিতিটা অবশ্যই প্রয়োজন কেননা যখন এরপর আরও ডিটেলসে আমরা কাজ করব এর মধ্যে তখন যদি আপনি এই বেসিক জিনিসগুলো না জানেন মাইক্রোসফট ওয়ার্ডের তখন কিন্তু আপনি কোনো কিছু বুঝতে পারবেন না ঠিক আছে তো দেখুন সবার ওপরে যেটা রয়েছে একদম ওপরে দেখতে পাচ্ছেন আমি যে কাটসার সরাচ্ছি এটাকে বলা হয় টাইটেল টাইটেলবার দেখুন টাইটেল টাইটেলবার মানে কি যেখানে নাম থাকে দেখুন এই যে ডকুমেন্ট ওয়ান আমরা যদি এখানে কিছু লিখতাম ধরুন আমি এখানে কিছু লিখতাম যা কিছু ধরেন লিখতাম লেখার পর সেটাকে যখন আমি সেভ করতাম সেই সেভ করলে কি হতো সেভ করার পর যে নামে সেভ করতাম সেটা কিন্তু এখানে থাকতো বাট আমরা যেহেতু সেভ করিনি তাই এটা ডিফল্ট হিসাবে ডকুমেন্ট নাম রয়েছে তো এইটাকে বলা হচ্ছে টাইটেল বার এবার টাইটেল বারের দেখুন এই যে আমি কাটসার দেখাচ্ছি দেখুন এই ডান দিকে এই তিনটে জিনিস তো আপনারা জানেন একটা ক্লোজ একটা হচ্ছে রিস্টোর ডাউন আর একটা হচ্ছে মিনিমাইজ এগুলো আপনারা সবই জানেন যারা আগের ভিডিওগুলো দেখেছেন যদি আপনি আগের ভিডিওগুলো দেখে না থাকেন ডেসক্রিপশানে লিঙ্ক আছে এই ভিডিওটা দেখার পর অবশ্যই দেখে নেবেন পুরো প্লেলিস্টের আমি লিঙ্ক দিয়ে দিয়েছি এবার চলে আসুন বাঁ দিকে দেখুন বাঁ দিকে এখানে কী রয়েছে বাঁ দিকে রয়েছে কুইক অ্যাক্সেস টুলবার এবার কুইক অ্যাক্সেস টুলবার কি। মানে আমরা যখন কাজ করি সেই কাজের সময় যে টুলগুলো আমাদের বারবার করে প্রয়োজন হয় সেগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার দেখুন এই যে এখানে যে টুলগুলো রয়েছে এটা হচ্ছে সেভ যখন আমরা সেভ করি কোনো কিছু তারপরে এটা আন্ডু আছে রিডু আছে তো এই সেভ জিনিসটা কিন্তু আমরা এইখান থেকেও খুঁজে পেতে পারি এইখান থেকে এই যে সেভ তো আমরা শর্টে শর্টে করতে চাই কারণ এই টুলটা আমার বারবার করে প্রয়োজন হচ্ছে তার জন্য এটা অলরেডি এখানে রয়েছে এবার আপনি যদি চান অন্য টুল এখানে রাখতে সেটাও পারবেন কি করে এই যে দেখুন একটা অ্যারো চিহ্ন রয়েছে দেখতে পেয়েছেন এই জায়গাটায় এখানে ক্লিক করবেন ক্লিক করে আমি যদি এখানে নিউ করে দিই একটা দেখুন নিউ আমি যদি টিক করে দিই দেখুন এই যে একটা নতুন একটা পেজ চলে আসলো এখানে যেই আমি ক্লিক করব। একটা নতুন পেজ ওপেন হয়ে গেল বোঝা গেল আবার যদি আমি এটাকে সরিয়ে দিতে চাই তাহলে জাস্ট এখানে ক্লিক করে এটাকে আমরা আনটিক করে দেবো দেখুন নিউ চলে গেল বোঝা গেল এটাকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার তার পাশেই দেখুন কি রয়েছে তার পাশেই রয়েছে অফিস বাটন এর মধ্যে আমরা কী কী পেয়ে যাচ্ছি দেখি ক্লিক করে এর মধ্যে আমরা পাচ্ছি নিউ নিউ মানে নতুন পেজ ওপেন হবে এগুলো আপনারা জানেন যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারপরে ওপেন আছে সেভ ওপেন মানে আমাদের সেভ করা কোনো ফাইল তারপরে সেভ সেভ অ্যাস প্রিন্ট এগুলো সম্পর্কে আমরা সব জানবো ঠিক আছে তো তারপরে কি আছে তারপরে দেখতে পাচ্ছেন এই যে নিচের যে বারটা রয়েছে এটাকে আপনি বলতে পারেন মেনু বার এবং এই যে প্রত্যেকটা যে মেনু আছে এগুলোকে আপনি ট্যাব বলতে পারেন প্রত্যেকটাকে ট্যাব বলা হয় হোম একটা ট্যাব ইনসার্ট একটা ট্যাব পেজ লেআউট রেফারেন্স মেলিংস রিভিউ ভিউ এগুলো সব এক একটা ট্যাব ঠিক আছে এবার প্রত্যেকটা ট্যাবের আন্ডারে দেখ এবার প্রত্যেকটা ট্যাবের আন্ডারে কিন্তু আলাদা আলাদা ফরম্যাটিং ফাংশন রয়েছে এই যে দেখুন প্রত্যেকটা ট্যাবের আন্ডারে তাই না দেখুন হোমে ক্লিক করলাম দেখুন এই যে ফাংশানগুলো সব পাল্টে গেল তারপরে ইনসার্টে ক্লিক করলাম সব পাল্টে গেল সব কিন্তু আলাদা আলাদা তো সব আমরা ধীরে ধীরে শিখবো অনেক কিছু শেখার আছে এখানে এমএস ওয়ার্ডে প্রত্যেকটা ট্যাবের আন্ডারে যে নিচে যে ফাংশানগুলো খুলছে এই পুরোটাকে বলা হচ্ছে রিবন ঠিক আছে কি বলা হচ্ছে রিবন এই পুরোটাকে ধরুন এই হোমের আন্ডার হোমের আন্ডারে রয়েছে এইগুলো সব রিবন আবার প্রত্যেকটা রিবনের কিন্তু আলাদা আলাদা ভাগ রয়েছে এই দেখুন একটা ক্লিপবোর্ড ক্লিপবোর্ডের ক্লিপ এর জন্য তারপরে ফন্ট ফন্টের স্টাইল চেঞ্জ করা বোল্ড করা সব আমরা এখান থেকে করতে পারবো প্যারাগ্রাফ প্যারাগ্রাফের আমরা অ্যালাইন আইটেম করতে পারবো মানে মাঝখানে আনা এদিকে আনা তারপরে এদিকে যে স্টাইল আছে ফ্রন্টের স্টাইল সেগুলো আমরা করতে পারবো আবার এই যে প্রত্যেকটার ডান দিকে কোনায় দেখুন একটা করে অ্যারো চিহ্ন রয়েছে আমরা অ্যারোতে ক্লিক করলেই দেখুন একটা বক্স ওপেন হচ্ছে এটাকে বলা হচ্ছে ডায়লগ বক্স কি বললাম এটাকে বলা হয় ডায়লগ বক্স ওকে আচ্ছা এরপরে আমরা এগুলো সম্পর্কে আরও ডিটেলস জানবো এরপরে কি রয়েছে এরপরে এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে রুলার এই যে স্কেলের মতো একটা অংশ দেখতে পাচ্ছেন এটা রুলার এবং এটার কি কাজ এটার কাজ হচ্ছে এটাই আপনি এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা রুলার রয়েছে আবার এই দিকেও কিন্তু রয়েছে মানে হরাইজেন্টালি এবং ভার্টিক্যালি রয়েছে অর্থাৎ যদি একদম সোজা ভাষায় বলি এটাকে বলে মার্জিন আমরা খাতায় যেমন মার্জিনটা নিই ঠিক তেমনি এইটাও এই পুরোটাকে বলা হচ্ছে রুলার আর এই যে দেখতে পাচ্ছেন এই অংশটা এটাকে বলা হচ্ছে ইন্ডেন্ট ওকে এটা হচ্ছে লেফট ইন্ডেন্ট আর এটা হচ্ছে রাইট ইনডেন্ট ঠিক আছে এইবার এটার কাজ কি এটার কাজ হচ্ছে ওই মার্জিনের মতো কাজ আপনি ধরুন দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা মার্জিন যদি ধরি এই মার্জিন ধরেই আমাদের কিন্তু সব কাজ হবে এখানে আপনি কিন্তু এইখানে দেখুন এইখানে লিখতে পারবেন না পুরো একদম এই লেভেলেই আপনাকে লিখতে হবে বোঝা গেলো এদিকে এতটা ছাড়া হয়েছে এদিকেও এতটা ছাড়া হয়েছে এবারে আপনি যদি মনে করেন যে আপনি আরেকটু ছাড়বেন সরিয়ে দেন দেখুন এই লেখাটাও সরে গেল বোঝা গেল আই হোপ আমি বোঝাতে পেরেছি আপনাদের তারপরে আর আমরা কি দেখতে পাচ্ছি আর আমরা দেখতে পাচ্ছি মাঝখানের এই পেজটা এটাকে বলা হয় ওয়ার্কিং এরিয়া এটা হচ্ছে পেজ বোঝা গেল। এটাকে বলা হয় ওয়ার্কিং এরিয়া এবং আরেকটা বিষয় যেটা প্রধান প্রথম যে কাজটা আমাদের হবে মাইক্রোসফট ওয়ার্ডে এসে সেটা হচ্ছে এই সাইজে গিয়ে একটা প্রথম কাজ হবে যখনই আমরা ওয়ার্ডে কোনো কাজ করবো প্রথম আমাদের কাজ হবে এই কাজটা যে পেজের সাইজটা ঠিক করা আমি একটা এ ফোর সাইজ নিয়ে নিচ্ছি এবার এটা আপনি পরেও করতে পারবেন কিন্তু যখন আপনি পরে করবেন ধরুন আপনি এখানে কোনো একটা কাজ করলেন সেটা ঠিকমতো ফরম্যাটিং করলেন এইবার যখন আপনি পেজ সাইজটা এই যে পেজের যে সাইজটা আপনি ধরেন এ থ্রিতে করেছেন এবার আপনি যখন আপনি প্রিন্ট আউট করবেন সেটার তখন আপনি এটাকে করে দিলেন স্টেটমেন্টে এবং তাতে কি হবে সব লেখাগুলো এদিক ওদিক হয়ে যাবে আপনি যে কাজ করেছিলেন সেটা উপরে নিচে চলে যাবে এবং প্রিন্ট করার সময় প্রিন্ট যা লিখেছিলেন সব পুরোটা আপনি পাবেন না কিছু লেখা কেটে যাবে তো তার জন্য আমাদের প্রথম কাজ মাইক্রোসফট ওয়ার্ডে এসে এই পেজের সাইজটা ঠিক করা ঠিক আছে যে আমি কোন পেজে কাজ করব বোঝা গেল কাজ করার পরে যেন আমার পেজের সাইজটা চেঞ্জ করতে না হয় ঠিক আছে তো তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে স্ট্যাটাস বার এবং এই স্ট্যাটাস বারের মধ্যে আমরা কী কী দেখতে পাচ্ছি এই স্ট্যাটাস বারের মধ্যে দেখুন প্রথমে রয়েছে পেজ পেজ মানে আমি যতগুলো পেজ নিয়ে কাজ করব সেটা হচ্ছে এখানে দেখাবে এবং তার পাশে যেটার মধ্যে আমি বর্তমানে কাজ করছি সেটা দেখাবে মানে ওয়ান ওয়ান অফ টু দেখতে পাচ্ছেন তার মানে আমার এখানে টোটাল দুটো পেজ নিয়ে কাজ হচ্ছে এবং আমি এখন এক নম্বর পেজে আছি যদি আমি দু নম্বর পেজে যাই দেখুন এই যে এখানে চলে আসলো দেখুন দু নম্বর পেজ টু অফ টু বোঝা গেল তার পাশে রয়েছে ওয়ার্ড কতগুলো ওয়ার্ড আছে এই পেজটাতে সেটা দেখাচ্ছে বোঝা গেলো আচ্ছা তো তারপরে দেখুন এখানে কি রয়েছে এখানে রয়েছে এরোডস মানে যদি আপনি পেজের মধ্যে কোনো কিছু ভুল করেন গ্রামাটিক্যালি কোনো মিস্টেক করেন তাহলে সেই এরোডটা এখানে দেখাবে যে কি এরোড আছে আপনি কীভাবে ঠিক করবেন দেখুন আমার এখানে একটা এরোড দেখাচ্ছে আমি লিখেছি তো সব উল্টো পাল্টা এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য এবার দেখুন এখানে আমি দেখুন বলছে প্রুফিং এরোর্স ওয়ার ফাউন্ড ক্লিক টু কারেক্ট আমি যেই ক্লিক করলাম এখানে দেখুন কারেক্ট বলছে যে আপনি কি এখানে কারেক্ট করবেন স্পেলিং কি ঠিকঠাক আছে বা যদি আপনার মনে হয় না এটাই ঠিক তাহলে বলতে হবে ইগনোর ইগনোর করলে হ্যাঁ দেখুন দেখুন এখানে গ্রিন লাইন চলে এসছে বোঝা গেছে তো এখানে দেখি কী আছে এখানে রয়েছে প্রিন্ট লেআউট প্রিন্ট করলে যেমন লাগবে আপনার পেজটা ঠিক তেমনই এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে এখানে ফুল স্ক্রিন রিডিং তারপরে ওয়েব লেআউট তারপরে আউটলাইন লাইন ড্রাফট এগুলো সব রয়েছে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কি এখানে রয়েছে জুম ইন এবং জুম আউট মানে আমি যখন এটাকে কমাই কমিয়ে দিচ্ছি তখন কিন্তু জুম আউট হয়ে যাচ্ছে আবার যখন এটাকে বাড়িয়ে দিচ্ছি তখন কিন্তু জুম ইন হয়ে যাচ্ছে এই কাজ একই আপনি এরকম মাইনাস দিয়েও করতে পারেন এবং এদিকে প্লাস দিয়েও করতে পারেন ঠিক আছে তো সেটা আপনি আপনার কাজের সুবিধা মতো করতে পারেন আমি এখানে সাধারণত ডিফল্ট হিসাবে একশো পার্সেন্টই থাকে ঠিক আছে আই হোপ আপনারা বুঝতে পারছেন আর দেখুন কি দেখতে পাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে এটাকে বলা হয় স্কলবার স্কলবারটা আপনি আপনার মাউসে যে স্কল আছে সেই স্কল করে এটা আপনি সরাতে নড়াতে পারবেন ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস আমি বলিনি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটার নাম কী ছিল এটার নাম ছিল রুলার তো এই রুলারটা আমরা কিন্তু হাইডও করতে পারি এই যে স্কলবারের ঠিক ওপরেই দেখুন এই যে দেখতে পাচ্ছেন ভিউ রুলার আসছে আমি যদি এটাকে ক্লিক করি হাইট হয়ে গেল রুলারটা কিন্তু রুলার হাইড হলো আমাদের কাজ কিন্তু ওই রুলারের হিসাবেই হবে দেখুন আমরা কিন্তু এই যে কাঠসারটা দেখতে পাচ্ছেন এই কাঠসারটা কিন্তু আমাদের এখানে আসবে না এই রুলারের যে মার্জিন আছে সেই ওয়াইসি কিন্তু আসবে বোঝা গেল মানে এখান থেকে আমরা জাস্ট রুলারটা হাইড করে দিতে পারি এই যে আবার দেখুন চলে আসো রুলার বোঝা গেল এছাড়া এখানে দেখুন এখানে প্রিভিয়াস পেজ এবং নেক্সট পেজে আমরা আসতে পারবো এই দুটো অ্যারোর সাহায্যে দেখতে পাচ্ছেন যখনই আমি কাঠসারটা আনছি লেখা আসছে দেখুন নেক্সট পেজ এখানে হচ্ছে প্রিভিয়াস পেজ বোঝা গেল আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আর এটা হচ্ছে আমাদের মেন এরিয়া ওয়ার্কিং এরিয়া এরপর আমরা ধীরে ধীরে সব আমরা শিখবো তো এই ছিল আমাদের এম এস ওয়ার্ডের একটা ইন্ট্রোডাকশান ভিডিও আমি চেষ্টা করেছি এই ভিডিওতে এই এম এস ওয়ার্ডের প্রত্যেকটা টুল সম্পর্কে আপনাদের পরিচিত করানোর আই হোপ আপনারা বুঝতে পেরেছেন সব কিছু এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই সমস্যার সমাধানের চেষ্টা করব আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এই ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন